নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির খবর খবরাখবরের আপডেটগুলি কিন্তু আপনাদের কাছে দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লালকাল লেখা সাবস্ক্রাইব বটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি নিচে থাকা লালকাল সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুগণ চলুন আর দেই না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুমান আপনারা দেখতে পাচ্ছেন এই ডাবলিউ বিজিডিআরভি আরও একটি নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি তো এটি কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেট যারা রয়েছে তো ওয়েটিং ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটি দাঁড়ান সুখবর রয়েছে তো এই অফিসিয়াল নোটিফিকেশনটি পড়লেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী সুখবর রয়েছে আপনাদের জন্য তো দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশান বা পিডিএফটির উপরেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট অব ওয়েটমল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ স্বাস্থ্য ভবন জেন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সালটে সিটি কলকাতা নাইনটি ওয়ান তো এটি কিন্তু স্বাস্থ্য দপ্তরের একটি আপডেট তো উপরেই দেখতে পাচ্ছেন আপনার আপনারা মেমো নাম্বার দেওয়া আর এদিকে কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে কলকাতা নাইন নয় চার দু হাজার উনিশ তারপর দেখুন এখানে কারিকুলারে কী এখানে নোটিশটি বলে দেছে তো সেটি আমরা একবার পড়ে নেব তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে পার্সিভরেন্ট টু দিস অফিস মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু ডেট বলে দেওয়া ডেট বলে দেওয়া রয়েছে অল দ্য ডিরেক্টর আর প্রিন্সিপাল আর এম এস ভিপি আর সি এম অর হেড অফ ডিসেন্ট্রালাইজড হসপিটালস অর ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু ফার্নিশ এ স্ট্যাটাস রিপোর্ট মেনটেনিং নাম্বার অফ গ্রুপ ডি স্টাফ জয়েন্ট আন্ডার ইউর কন্ট্রোল আফটার বিং সিলেক্টেড থ্রু ডাব্লিউ জিডিআরবি রিক্রুটমেন্ট এক্সাম টু তো বন্ধুমান এখানে বলছে যে ডিরেক্টর আর প্রিন্সিপাল এমএস বিপি সিএমওইচ হসপিটালস তারপর ইনস্টিটিউশন এগুলিতে যে কত গ্রুপ ডি স্টাফ জয়েন করছে তার কিন্তু একটা স্ট্যাটাস কিন্তু রিপোর্ট চেয়েছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট কিন্তু একটি আপডেট চেয়েছে স্ট্যাটাস রিপোর্ট কিন্তু চেয়েছে আর এই ডাবলু বি দু সালে কিন্তু যে এক্সামটি হয়েছিল সেই এক্সামটির মাধ্যমে যে রিক্রুটমেন্ট প্রসেসটি চলছে বিভিন্ন ডিপার্টমেন্টের তো সেই কিন্তু বোর্ড ডাব্লিউ বি হেলথ সেটি সেটির কিন্তু একটি আপডেট চেয়েছে তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে অ্যান্ড অলসো ফার্নিশ হসপিটাল অর ইনস্টিটিউশন অর হেলথ

তারপর দেখুন এখানে বলে দেছে যে ফানিশ হসপিটাল তারপর ইনস্টিটিউশন তারপর হেলথ সেন্টার ওয়াইজ কিন্তু আপনাদের গ্রুপ ডি স্টাফের ভ্যাকেন্সি রিপোর্টও কিন্তু চাওয়ারও চাওয়া হয়েছে তো সেটি কিন্তু এখানে বলেছে তো তারপর নিচে দেখুন এখানে আরেকটি এখানে বলে দেওয়া হয়েছে নোটিসে তো দেখুন উপরেই কিন্তু আবার সে একই বলে দিচ্ছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টর অফ হেলথ সার্ভিস হেলথ সার্ভিসে একটু হেলথ সার্ভিসে আরেকটি আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে মেমো নাম্বার মেমো নাম্বার আর ডেট তো বন্ধুগণ তারপর দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে যে বিভিন্ন যে কনসার্ট অ্যাপার্টমেন্ট অথরিটিসগুলো রয়েছে গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্ট তো আপনার দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট ডিস্ট্রিক্ট রয়েছে হেলথ ডিস্ট্রিক্ট তারপর মেডিকেল কলেজ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যান্ড ডিসেন্টালাইজ হসপিটাল তারপর ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন ইন রিলেশন টু অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গ্রুপ ডি তো এইসব যে অ্যাপয়েন্টমেন্ট যে অথরিটি রয়েছে সেই অথরিটিগুলিকে কিন্তু বিভিন্ন তথ্যগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে তো বন্ধুরা স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু এই নোটিসটি দেওয়া হয়েছে তারপর দেখুন এখানে বলা হয়েছে যে অন দ্য বেসিস অফ গ্রুপ ডি অ্যাপয়েন্টমেন্ট টু অ্যাপয়েন্টমেন্ট অফ গ্রুপ ডি অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার সতেরো আপনার সবাই জানেন ইনফরমেন্ট মেনশন প্লেও তো তারপর আপনার নিচে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অফিস আর ডিপার্টমেন্ট কিন্তু বলে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু এই ছকটি দেওয়া রয়েছে তো দেখুন এখানে ও ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ধরে রয়েছে পিডি রয়েছে তারপর ইএসএম রয়েছে তারপর এমএসপি রয়েছে তারপর ইডি রয়েছে তারপর কিন্তু টোটাল রয়েছে তো দেখুন এখানে প্রথমে হয়েছে যে নাম্বার অফ ক্যাডিডেন্টস কতজন ক্যান্ডিডেট কিন্তু রয়েছে তারপর দেখুন এখানে ইউ আর পিডির নিচে কিন্তু ইউআর এস সি এস টি ও ভাগ করে দেওয়া হয়েছে তারপর এর ক্ষেত্রেও তা রয়েছে এমএস বি ক্ষেত্রে শুধু ইউআর রয়েছে আর ইডির ক্ষেত্রে কিন্তু দেখুন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে তারপর দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেট জয়েন কতজন ক্যান্ডিডেট কিন্তু জয়েন করেছে তারপর নিচের শক্তিতে বলে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ নট অ্যাপেয়ার্ড ফর ভেরিফিকেশন মানে যেসব ক্যান্ডিডেট কিন্তু ভ্যারিফি কতজন ক্যান্ডিডেট কিন্তু ভেরিফিকেশনে যায়নি তারপরে দেখুন টোটাল বলে দেওয়া হয়েছে টোটালই ছক তারপরে কিন্তু গ্র্যান্ড টোটাল বলে দেওয়া হয়েছে তো এটি কিন্তু এই হিসাবটি কিন্তু স্বাস্থ্য দপ্তরের থেকে চাওয়া হয়েছে খুবই তাড়াতাড়ি বিভিন্ন ডিপার্টমেন্টগুলি থেকে তো বন্ধুমান এই ভিডিওটিতে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এই ছকটি কিন্তু চাওয়া হয়েছে এই ছকটির মাধ্যমে কিন্তু স্বাস্থ্য দপ্তর কিন্তু নতুন একটি হিসাব বার করবে তো এখানে যতজন ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়নি তো সেই সব ক্যান্ডিডেটগুলোই সেই সব ক্যান্ডিডেটগুলোকে কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেট থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বা জয়নিং দেওয়া হবে তো সেটি কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন তো এটি কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে তো বন্ধুগণ এটি কিন্তু খুবই তাড়াতাড়ি রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টগুলি থেকে রিপোর্টগুলো খুবই তাড়াতাড়ি কিন্তু চাওয়া হয়েছে তো বন্ধুণ এরকম বিভিন্ন প্রতিনিয়ত চাকরির খবর খবরখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ